বন্ধুরা অডিও বুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত বাংলা তথা ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন অডিওতে রূপদান করাই হলো আমাদের অডিও বুক চ্যানেলটির মূল উদ্দেশ্য অডিও বুক চ্যানেলটি প্রধানত বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন সাহিত্যপ্রেমীদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এছাড়াও যারা কোনো না কোনোভাবে সাহিত্যের সাথে যুক্ত আছেন বা যুক্ত থাকতে চান অথচ বই পড়বার চেয়ে বই শুনতে বেশি পছন্দ করেন তাদের জন্য আমাদের এই প্রয়াস আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আজকে যে রচনাটি পাঠ করব সেটির নাম দেশভাগ আখ্যান রচনার সংকট রচনাটি পাঠ করবার পূর্বে জানিয়ে রাখি যে এটি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের দেশভাগ স্মৃতি আর সত্ত্বা গ্রন্থটি থেকে সংগৃহীত গ্রন্থটি প্রোগ্রেসিভ পাবলিশার্স থেকে প্রকাশিত এই গ্রন্থের ভূমিকায় সন্দীপবাবু জানিয়েছেন তাঁর প্রকাশিত ছেচল্লিশের কলকাতা দাঙ্গা এবং দেশভাগ দেশত্যাগ নামের যে গ্রন্থ দুটি প্রকাশিত হয়েছিল তাতে সরকারি নথিপত্র স্মৃতিকথা আর পত্রপত্রিকার সাক্ষ্যই ছিল প্রধান তথ্যসূত্র তবে তার সাথে কিছু মৌখিক সূত্র ব্যবহার করা হয়েছিল কিন্তু যে বইটি থেকে আমি এই রচনাটি পাঠ করছি তাতে শুধুই মুখের কথা আছে দেশ বিভাজনে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত কিছু মানুষজনের সঙ্গে কথা বলে তাদের মুখের ভাষাকে অক্ষরে ধরে রাখবার জন্যই তার এই প্রয়াস মুখের বাক্যের গভীরে তাদের অন্তরের কোন কথাটি প্রচ্ছন্ন হয়ে আছে সেই ইঙ্গিতটিও খুঁজেছেন খুঁজতে চেয়েছেন এই গ্রন্থের রচনাগুলি বিতর্কিকা রবিশস্য গণদর্পণ পত্রিকায় এবং প্রয়াস নামের একটি সংকলনে পূর্বে প্রকাশিত হয়েছে কিন্তু আজকে যে রচনাটি আমি পাঠ করব সেই রচনাটি দেশভাগ স্মৃতি আর গ্রন্থ থেকে সংগৃহীত দেশভাগ আখ্যান রচনার সংকট দেশভাগ আর তার পরিণামে হিংসা আর হত্যাকাণ্ড নিয়ে কোনো সন্দর্ভ রচনা করতে যাওয়ার প্রধান সমস্যা হলো এই হিংসাকে আমরা কীভাবে দেখব এবং কাকে আমরা হন বলে চিহ্নিত করব পঞ্চাশের মর্ণন্ত নিয়ে বাংলায় অনেক গল্প উপন্যাস লেখা হয়েছিল গণমৃত্যুর সেই সব মর্মন্তুর দৃশ্যকে ক্যানভাসে ধরে রেখেছিলেন চিত্রকলেরা এটা সম্ভব হয়েছিল কারণ সেখানে শত্রুকে চিহ্নিত করা গিয়েছিল কিন্তু বিভাগোত্তর হিংসার কথা যদি আমরা লিখতে চাই তাহলে কাকে আমরা শত্রু হিসাবে শনাক্ত করব এই হিংসাকে যদি আমরা বিভাগোত্তর বলছি তাকে তো আমরা দেশ বিভাজনের পরিণাম হিসাবেই কেবল দেখতে পারি না তার আগের একটি বছরের ইতিহাসও তো একেবারে পরিপৃক্ত হয়ে আছে হিংসায় এবং হিংসার প্রসঙ্গ বাদ দিয়ে এই ইতিহাসকে ভাবাও যায় না কিন্তু এই হিংসাকে আমরা দেখব কিভাবে। পুরো ঘটনা চক্রটিকে ঔপনিবেশিক শক্তির কারসাদ হিসাবে দেখাতে পারলে একটা সহজ সমাধান পাওয়া যায় মুক্তি পাওয়া যায় নিজের দিকে ফিরে তাকানোর যন্ত্রণাকর দায় থেকেও গোপন রাখা যায় এই সব প্রবল অপ্রীতিকর সত্যটিও যে ভারতে বিভাগোত্তর হিংসাকার হল এমন একটি ঘটনা যেখানে এই উপমহাদেশের তিনটি প্রধান ধর্ম সম্প্রদায়ই পরস্পরকে ধ্বংস করে দেওয়ার প্রয়াসে লিপ্ত হয়েছিল হিংসা হত্যা আর বলাৎকারের পাপ থেকে মুক্ত ছিল না কোনো সম্প্রদায় বিভাজন আর তার পরিণামী মানব বিপর্যয়ের কাহিনী যদি ঠিক মতো লিখতে হয় তাহলে তো বলতে হবে এই কথাগুলি কিন্তু তা কি বলা যায় ফ্যাসিস্ট বিভসতার অসংখ্য কাহিনী আমরা পড়েছি কিন্তু তার দু চার বছরের মধ্যে আমাদের দেশে যা ঘটেছিল সেই ভারতীয় হলকষ্টের কাহিনী আমরা তেমন করে লিখে উঠতে পারিনি সমস্যা আরও থেকে গেছে একটি সম্প্রদায় যদি কেবল তার বিপর্যয়ের কথাই বলেন তাহলে তো কাহিনীর অভিমুখ অবধারিতভাবেই ঘুরে যাবে অপর সম্প্রদায়ের বিরুদ্ধে তখন প্রতিবেশী হবে শত্রু একই এলাকার জনসমাজ বিভক্ত হয়ে যাবে আমরা আর ওরাতে আমরা যখন তার কথা বলবো তখন সে কিন্তু গোপন করবে বা দেরিদার ভাষায় স্থগিত বা ডেফার রাখবে ওদের কথা আখ্যানটি হবে একস্বর এক পেশে এবং অবশ্যই খণ্ডিত যেমন হিন্দুরা যদি কেবল নোয়াখালীর কথাই লেখেন তাহলে তা এক পেশে হয়ে যাবে কারণ উনিশশো ছেচল্লিশের দিনপুঞ্জিতে নোয়াখালীর পরেই ক্ষত হয়ে আছে বিহার আর গড় মুক্তেশ্বর এই অভিযোগ বিপরীত দিকেও নিক্ষিপ্ত হতে পারে যদি মুসলমানরা কেবল বিহার আর কলকাতার কিছু নির্দিষ্ট অঞ্চলের কাহিনী লিপিবদ্ধ করে রাখেন কিংবা শিখ আখ্যানে থাকে শুধু শেখ পুরার কথা অনুল্লক্ষিত রয়ে যায় পাতিয়ালা দ্বিধা দ্বন্দ্ব জরতা বাংলা ভাষায় দেশ বিভাগ নিয়ে তেমন স্মরণীয় সাহিত্য যে রচিত হয়নি তার একটা কারণ সম্ভবত এই যে দ্বিধা দ্বন্দ্বের জড়তায় আচ্ছন্ন করে রেখেছিল লেখকদের একটা বড় অংশকে লেখা যা আমাদের সংগ্রহে আছে তার বেশিরভাগটাই তৈরি হয়েছিল সাময়িক চাহিদা পূরণের তাগিদ থেকে ফলে সেই সব রচনায় প্রত্যক্ষ ঘটনার কিছু লেখচিত্র ছাড়া আর বিশেষ কিছু পাওয়া যায় না আমরা এই কথা বলতে পারি নবেন্দ্র ঘোষের ফিয়ার্সলেন উনিশশো ছেচল্লিশ বিভূতিভূষণ মুখোপাধ্যায় কলকাতা নোহাখালী বিহার উনিশশো বা অমরেন্দ্র ঘোষের ভাঙছে শুধু ভাঙছে উনিশশো একান্নর মতো রচনাকে সামনে রেখে পরিস্থিতির আঁত কিছুটা ছুঁতে পেরেছিল যেসব রচনা যেমন অমীয় ভূষণ মজুমদারের গড় শ্রীখণ্ড উনিশশো সাতান্ন বা জীবনানন্দ দাসের জলপাইহাটি উনিশশো আটচল্লিশ সেখানে কিন্তু বিভেদ বিচ্ছেদের প্রসঙ্গ এসেছে হয় উপকাহিনীর আকারে নয়তো স্বতন্ত্র একটি কাহিনীর আড়ালে প্রচ্ছন্ন হয়ে থাকে সতীনাথ ভাদুরীর গণনায়ক উনিশশো সাতচল্লিশ আর জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা ছাড়া এই পর্বের আর কোনো রচনাকেই বোধ হয় আমরা সার্থক আর প্রতিনিধি স্থানীয় বলতে পারবো না সূক্ষ্মতার ছাপ পরের যুগের বেশ কয়েকটি রচনায় আমরা পেয়েছি বিশেষ করে মনে রাখতে পারি শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে উনিশশো শঙ্খ ঘোষের সুপুরি বোনের শাড়ি উনিশশো নব্বই শ্যামল গঙ্গোপাধ্যায়ের জীবন রহস্য উনিশশো এবং অবশ্যই আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উনিশশো ছিয়ানব্বই কিন্তু এই উপন্যাসগুলির কোনোটিরও কেন্দ্রীয় বিষয় দেশভাগ নয় প্রসঙ্গটি এসেছে হয় কালিক এবং স্থানিক প্রয়োজনে নয়তো একটি স্বতন্ত্র মূল কাহিনীর সমাপ্তি পর্ব হিসাবে দেশভাগের সঙ্গে সঙ্গে লেখকের জীবনের একটি অধ্যায় যেন শেষ হয়ে গেছে আখ্যানকে সেই ঐতিহাসিক ঘটনার স্থানকালে গেথে নিয়ে লেখক যেন তার জীবন কাহিনীর একটি পর্বের সমাপ্তিকে কাল চিহ্নিত করে দিয়ে গিয়েছেন তবু সমকালীন রাজনীতির টানাপূরণের নকশাটি কায়সার অতীন এবং বিশেষ করে ইলিয়াস যেভাবে বনে রেখেছেন তা আমাদের অভাব বেশ কিছুটা পূরণ করেছে বলতে হবে কিন্তু যে ঐতিহাসিক শূন্যতা বাংলা সাহিত্যে আজও প্রকট হয়ে আছে তা হলো বিভাগোত্তর বিপর্যয়ের কাহিনী একটি রাষ্ট্রনৈতিক ঘটনার পরিণামে সামাজিক মানুষের উৎপাটিত হওয়ার ইতিহাস গৃহচ্যুত হওয়ার যন্ত্রণা চোখের সামনে প্রিয়জনকে নিহিত হতে দেখার নিদারুণ মানসিক আঘাত দেশভাগের এই প্রবল মানব বিপর্যয়ের কথা বাংলা সাহিত্যে তেমনভাবে ধরা নেই আশ্রয়ের সন্ধানে গৃহচ্যুত মানুষের মরিয়া অভিযান রাস্তায় স্টেশনের প্ল্যাটফর্মে আর উদ্বাস্ত শিবিরে তাদের মনুষ্যত্তর জীবনযাপন আর নতুন গৃহরচনার সংগ্রামের কথাও আমরা খুব বেশি পাই না মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো পরিণত শক্তিমান সাহিত্যিক এবং তরুণদের মধ্যে নরেন্দ্রনাথ মিত্র বা নারায়ণ গঙ্গোপাধ্যায় সামান্য যা লিখেছেন তার সঙ্গে এই যন্ত্রণাক্লিষ্ট জীবনের জোর এতই আলগা যে তা খুব সহজেই চোখে পড়ে যায় সত্যজিৎ রায় রচনায় পড়েছি চল্লিশের দশকের শেষে কলকাতায় এসে ফরাসি চলচ্চিত্রকার যা রেনোয়া একটি উদ্বাস্তু পরিবারের কাহিনী শুনে শিহরিত হন পূর্ববঙ্গের কোনো গ্রাম থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত পর্যন্ত পুরো পথটাই ওই পরিবারটি নৌকা করে চলে এসেছিলেন রেনোয়ার মনে হয়েছিল এই অসম্ভব অভিযানের কাহিনীটিকে চলচ্চিত্রের আকারে প্রামাণিক করে রাখার প্রয়োজন আছে তারপর থেকে বাংলা চলচ্চিত্রে কত বিচিত্র বিষয় এসেছে কিন্তু রেনোয়ার অভিসিত চিত্রটি আজও তৈরি হয়নি দেশভাগের বেদনা ঋত্বিক কুমার ঘটককে আ মৃত্যু ব্যাকুল করে রেখেছিল আমরা জানি তার তিনটি প্রধান চলচ্চিত্রে এবং অন্যান্য ছবিতেও দেশভাগের প্রসঙ্গ বার এসেছে কিন্তু ঋত্বিক কাহিনী শুরু করেছেন বিভাজনের দশ বারো বছর পরের সময়কাল থেকে তার অনুসন্ধান এবং অনুধাবনের বিষয় দ্বিতীয় জীবনে একরকম করে স্থিত হয়ে যাওয়ার পরও উদ্বাস্তু পরিবারগুলির ব্যক্তিক এবং সামাজিক স্তরের মানসিক সংকট ঋত্বিক তার এই একাধিক রচনায় সাক্ষাৎকারে জানিয়েছেন দেশকে দুটুকরো করে ফেলার এই উদ্ভত ব্যাপারটা কোনো দিনই তার মাথায় ঢোকেনি ঋত্বিকের এই মানসিক অস্থিরতার ছাপ তার শিল্পের ওপরেও পড়েছে বা বলা যেতে পারে এই যন্ত্রণায় হয়ে উঠেছে তার চলচ্চিত্রের প্রধান বিষয়বস্তু বিভাগকালীন বিপর্যয়ের চাইতেও তাকে বেশি ব্যাকুল করেছে বিভাগোত্তর দিনের সামাজিক সংকট বাস্তুহারা পরিবারগুলির উৎপাঠিত হওয়ার কাহিনী যে ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে কখনো এলো না তার পিছনে আরও একটি কারণ থাকা সম্ভব ষাটের দশকে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার আর রেখার মতো চলচ্চিত্রগুলি যখন তৈরি হচ্ছে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্ত স্রোত তখনও পশ্চিমবঙ্গের ওপরে এসে পড়েছে রাজনীতিতেও তার প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় ঋত্বিক হয়তো এমন কিছু দেখাতে চাননি যা বিরোধের ওই চাপা আগুনকে আরও উস্কে দিতে পারে হৃত্বিক তাই কাহিনী শুরু করেন পরবর্তী অধ্যায় থেকে কোমল গান্তারে ভৃগুর মুখে আমরা শুনি বাবা মারা গেলেন ভিক্রির মতো মা মারা গেলেন বিনা চিকিৎসা আর তাই শুনে স্মৃতিভারপৃষ্ট অনসোয়ার মুখ দিয়ে বেরিয়ে আসে মা মারা গেলেন রায়াটে নোয়াখালীতে গান্ধীজির সঙ্গে ছিলেন কথাগুলো বলা হয় স্মৃতিচারণের মতো করে পর্দার ওপর মুখগুলিকে দেখি অদ্ভুত ভাবমণ্ডিত তারা কেউ ইতিহাস বলছে না শুধু আবৃত্তি করে যাচ্ছে এক হৃদয়ঘাতী স্মৃতির কথা গান্ধীজির নোয়াখালী সফরকালে কোনো দাঙ্গায় কোনো হিন্দু রমণীর মৃত্যু হয়নি কিন্তু সংলাপের এই তথ্যগত ভ্রান্তিটিকে আমার আমরা অবান্তর বলে অগ্রাহ্য করতে পারি না কারণ সংলাপকে যে সুরে বাঁধা হয়েছে খুঁটিনাটি তথ্যের বিষয়টি সেখানে খুব বেশি জরুরি নয় অনসুয়া তার মায়ের ডায়েরিটি ভিকুর হাতে তুলে দেয় ভিকু তা গ্রহণ করে পরম শ্রদ্ধা আর মমতা নিয়ে ডায়েরিটি কিন্তু খোলা হয় না হৃত্বিক একটি ইতিহাসকে আপাতত চাপা দিয়ে রাখলেন ডায়েরিটি যেন তারই রূপক হৃত্বিকের এই সমস্যা যে কোনো দায়িত্ববান মরমী শিল্পীর সমস্যা তা থেকে মুক্ত হতে পারেনি নিমাই ঘোষ উদ্বাস্তু জীবন নিয়ে ছিন্নমূল নামের অসামান্য চলচ্চিত্রটি তিনিই তৈরি করেছেন বাস্তুহারা মানুষের অবমাননাকর জীবনযাপনের কিছু প্রামাণ্য সাক্ষ্য তার চলচ্চিত্রটিতে ধরা আছে উনিশশো সালের কলকাতায় চিত্রটি যখন নির্মিত হচ্ছিল এই শহরেই তখন ছিলেন অসংখ্য বাস্তুহারা মানুষ ছিন্নমূল চলচ্চিত্রে কিন্তু তারা তাদের অভিজ্ঞতার অনেক কিছুই দেখতে পাননি জমি হাতিয়ে নেওয়ার লোভে স্বার্থান্নেষি হিন্দুরায় আরেক দল হিন্দুকে দেশ ছাড়তে পরিচিত করেছিল ঘটনার এই একটিমাত্র দিককেই বেছে নিয়ে নেমাই ঘোষ তার আক্রমণের লক্ষ্য করে তোলেন সম্প্রদায় নিরপেক্ষ শ্রেণীকে এর ফলে কাহিনীতে সেকুলার মহিমা যুক্ত হয় কমিটির শিল্পীর সামাজিক দায়িত্ববোধও বজায় থাকে কিন্তু অনুক্ত রয়ে যায় সেই প্রবল আতঙ্ক জর্জর দিনগুলির কথা যখন একটি শুদ্ধ স্বাধীন ভূখণ্ডে একটি বিশেষ সম্প্রদায়ের নাগরিকরা প্রতি মুহূর্ত অনুভব করছেন এই দেশে তারা অবাঞ্ছিত প্রত্যক্ষ আঘাত সব সময় নেই কিন্তু আছে চাপা হুমকি জমি কেড়ে নিয়ে বাড়ি হুকুম দখল করে নিয়ে কার্যত তাদের ভাতে মারা চক্রান্ত এবং সবার ওপরে মান সম্মান নিয়ে বাঁচতে পারার মতো আশ্বাসের অভাব কিন্তু এইসব কথা যদি শুধু লেখা হয় তা কি এক পেশে হয়ে যায় না স্বাধীনতার ঠিক পরই কলকাতার দাঙ্গায় মুসলমান বস্তিগুলির ওপর যেরকম আক্রমণ হয় তাতে কলকাতাবাসী মুসলমানদের সন্ত্রস্ত বোধ করার কারণ ছিল পরের এক দেড় বছর গ্রাম অঞ্চলেও কিছু বিক্ষিপ্ত আক্রমণের ঘটনা ঘটে স্বাধীনতা উত্তর ভারতে সমগ্র মুসলমান সমাজটিকে যে দেখা হচ্ছিল সন্দেহের চোখে তাই বা অস্বীকার করা যায় কিভাবে। বিভাজনের বেদনার কথা যদি লিখতে হয় তাহলে তো পশ্চিমবঙ্গবাসী মুসলমানদের মনস্তাত্ত্বিক সংকটে সেই আখ্যান থেকে বাদ দেওয়া চলে না ঋত্বিক ঘটকের অবিস্মরণীয় সড়ক গল্পটি ছাড়া ওই পর্বের আর কোনো রচনাতেই এই দিকটি তেমন ধরা নেই আবুরুজদের নোংর বা সিলিনা হোসেনের জাপিত জীবনেও কিছু খণ্ড চিত্র আমরা পাই কিন্তু এক ধরনের জড়তা যেন পূর্ববঙ্গ বা পরে বাংলাদেশের লেখকদেরও আচ্ছন্ন করে রেখেছে লেখকরা প্রধানত নিজেদের সম্প্রদায়ের কথাই লিখেছেন এবং সেখানেও তারা সতর্ক হয়ে থেকেছেন পাছে তাদের রচনা সাম্প্রদায়িক বলে চিহ্নিত হয়ে যায় ফলে রচনাগুলি হয়েছে কাঠ ছাঁট করা প্রমাণ মাপের দুই বাংলার বেদনা আর বিপর্যয়ের কাহিনী অনেকটাই অলিখিত রয়ে গেছে আজও পূর্ববঙ্গ থেকে উৎখাত হয়ে পশ্চিমবাংলায় বা ভারতের অন্যত্র যারা চলে এসেছিলেন তারাও যে তাদের বিভিষিখাময় অভিজ্ঞতার কথা খুব একটা লিখে রাখলেন না তার আরেকটি কারণ এই হতে পারে যে তারা লিখতে চাননি ওই স্মৃতিকে বরণ তারা ভুলতেই চেয়েছেন স্মৃতি মানে যদি হয় জ্বলন্ত ঘরবাড়ি অগ্নিলিপ্ত আকাশ আর ছিন্ন বিচ্ছিন্ন মানব দেহ তাহলে সেই জ্বালাময় স্মৃতিকে পুনরুদ্ধার করতে যাওয়া মানে তো নিজের হৃদয়কেই আবার ক্ষত বিক্ষত করে তোলা হৃদয় খুঁড়ে সে বেদনা কে আর জাগাতে চায় অথচ এই স্মৃতির ভার বড় প্রবল এই স্মৃতিকে অগ্রাহ্য করা যায় না অন্যদিকে হাবের মাস যেমন বলেছেন এই স্মৃতিকে যদি আজ আমরা ভুলে যাই তাহলে গোটা একটা প্রজন্মের প্রতি আমরা চূড়ান্ত অবিচার করব উর্গেন হাবের মাস ওই কথাটি বলেছিলেন নাৎসি বর্বরতার প্রসঙ্গে ওই বর্বরতার স্মৃতিকে ক্রমশ ভুলে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করে শিহরিত হয়েছিলেন তিনি আজ দেশ বিভাজনের পঞ্চাশ বছর পরে হাবের মাসের ওই উৎকণ্ঠা আমরাও যেন উপলব্ধি করতে পারছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত রচনাগুলির প্রধান বিষয়তায় দেখা যাচ্ছে দেশভাগ বা আরও নির্দিষ্ট করে বললে বিভাগোত্তর হিংসা আর হত্যাকাণ্ড এই অধ্যায়ে আমাদের আলোচ্য আলোচনা হবে এরকমই কিছু সাম্প্রতিক রচনা হিংসা আমরা আর ওরা আলোচ্য রচনাগুলিকে আমরা পার্থক্য চিহ্নিত করতে পারি প্রধানত এই কারণে যে এখানে দেশভাগকে কেবল একটি রাজনৈতিক বিপর্যয়ের ঘটনা হিসাবে দেখা হয়নি এইসব রচনার অনুসন্ধানের বিষয় হল বিভাগ সংজাত হিংসা আর তার পরিণামে মানুষের আত্মিক বিপর্যয়ের সংকট বিপর্যয়কেও আবার দেখা হয়েছে কেবল গৃহচ্যুত মানুষের দুর্দশার কাহিনী হিসাবে নয় খুঁজতে চাওয়া হচ্ছে হিংসা রূপ হিংসা তাদের জীবনকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে সেই সব মানুষ কি চোখে দেখেন হিংসাকে সেই অভিজ্ঞতা স্মৃতি কী ধরনের সংকট সৃষ্টি করেছে তাদের চৈতন্যে কেন আজ আর তারা সহজে তাদের অভিজ্ঞতার কথা বলতে চান না যখন বলেন কেমন হয় তাদের সেই অনুস্মৃতির গঠনরূপ কী ধরনের অভিপ্রায় বা সেই নির্মাণের পিছনে কাজ করে যায় কিংবা আমরা যারা সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়নি তারাই বা কি করে দেখবে সেই ভয়ানক সংবর্তকে সেই ঘটনা প্রবাহের একটি মানচিত্র যদি আজ আমরা রচনা করতে চাই তাহলে হিংসাকে আমরা সেখানে কোথায় এবং কিভাবে স্থাপিত করব একটা কথা প্রায় সকলেই স্বীকার করে নেন যে স্বাধীনতার আগে এবং পরে বিভিন্ন সময়ে যেসব সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে তার সঙ্গে বিভাগ কেন্দ্রিক হিংসাকে ঠিক মেলানো যায় না এই উপমহাদেশের জীবনে বিভাগোত্তর হিংসা হলো এমন একটি অধ্যায় যখন আশিস নন্দী যেমন বলেছেন সভ্য জীবনের ভিত্তিটাই গিয়েছিল চুরমার হয়ে এই হিংসার স্বরূপকে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের ফিরে তাকাতে হবে নিজেদের দিকে যাচিয়ে নিতে হবে আমাদের পরিপোষিত নৈতিকতা আর আদর্শের বিচার মানগুলিকে এই হিংসার কথা স্মরণে আনতে বা আলোচনা করতে আমরা যে ঠিক বোধ করি না তার একটা কারণ তো এই যে এই হিংসা আমাদের ন্যায় নীতির নির্মিত জগৎটাকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল অধ্যাপক নন্দী যাকে বলেছেন কোলাপস অব দ্য মরাল ইউনিভার্স রাষ্ট্রের পক্ষে এই হিংসার প্রশ্নটিকে একরকম করে নিষ্পত্তি করে দেওয়া সম্ভব যে কোনো ধরনের গণহিংসায় রাষ্ট্রের চোখে উন্মত্ততা এমন এক ধরনের আচরণ যা অযৌতিক অনৈতিক এবং অবৈধ বিভাগ সংযত হিংসাকে এইভাবে গণ উন্মত্ততা বলে চিহ্নিত করে রাষ্ট্র সেই ঘটনার দায় থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে যে জনসাধারণের বলে রাষ্ট্র নিজেকে দাবি করে সেই জনসাধারণ রাষ্ট্রের চোখে হয়ে গেছে অপর বা ওরা জ্ঞানেন্দ্র পাণ্ডে দেখাচ্ছেন এই দৃষ্টিভঙ্গি আসলে রাষ্ট্রকে এক ধরনের আড়ালো দিয়েছে গণহিংসাকে অবৈধ উন্মত্ততা বলে অভিহিত করে রাষ্ট্র তার নিজের গঠন আর প্রণালীর মধ্যে যে অন্তর্জাত হিংসা থাকে তার একরকম বৈধকরণ করে নিয়েছে একজন নাগরিক তার প্রতিদিনের জীবনে যে রাষ্ট্রিক হিংসার সম্মুখীন হন সেই নিত্য নৈমিত্তিক হিংসাকে বা বলা ভালো রুটিন ভায়োলেন্স এভাবে গোপন রাখতে পেরেছে রাষ্ট্র রাষ্ট্রের এই ধুরন্ধর হৃদয়হীনতার আর এক প্রকাশ দেখা গিয়েছিল উনিশশো সাতচল্লিশের ডিসেম্বরের পর যখন ভারত পাকিস্তান দুই রাষ্ট্রের উদ্যোগ এবং চুক্তি অনুসারে অপরহিতা নারীদের উদ্ধার আর পুনর্বাসনের কাজ শুরু হলো অপরহিতা ধর্ষিতা নারীদের অনেকেরই ততদিনে অপহারক পুরুষদের সঙ্গে বিয়ে হয়ে গেছে কেউ কেউ ইতিমধ্যে সন্তানের জননীয় হয়েছেন এই অবস্থায় সেই নবরচিত সংসার আর স্বামী সন্তানের সঙ্গ থেকে সেই নারীদের বিচ্ছিন্ন করে নিলে তাদের মানসিক প্রতিক্রিয়া কি হতে পারে পুনর্বাসনের সামাজিক সমস্যাটির বা মীমাংসা করা যায় কিভাবে। সেই সব ভাবার দায় সেদিন রাষ্ট্রের ছিল না অপরহিতা নারীরা অনেকে এইভাবে পুনর্বাসিত হতে চাননি তারা বারবার বলেছিলেন আমাদের চরম সর্বনাশ গেছে আবার তোমরা কেন আমাদের ঘর ভেঙে দিচ্ছ তাদের সেই আত্মস্বর বধির রাষ্ট্রের কানে গিয়ে পৌঁছয়নি রাষ্ট্র তখন নিজেকে অভিভাবকের আসনে বসিয়েছেন হতভাগিনী কন্যাদের যেমন করে হোক ঘরে ফিরিয়ে দিয়ে বিশ্বের দরবারে সে দেখাতে চায় সে তার দায়িত্ব পালন করেছে অপরহিতাদের পুনরুদ্ধারের নামে রাষ্ট্রের এই উৎপীড়ক অপহারক ভূমিকার কথা এতদিন আমরা প্রায় অজানায় ছিল দেশভাগের আখ্যানে এইসব বিষয়ও যে অন্তর্ভুক্ত হতে পারে আমরা ভেবে দেখিনি অতি সম্প্রীতি সেই চাপা পড়া ইতিহাসকে উদ্ধার করেছেন উর্বশী বুটালিয়া ঋতু মেনন আর কমলা ভাসিন আমাদের সামনে উন্মুক্ত হয়ে গেছে হিংসার আরেকটি রূপ স্বীকার করি গবেষক বুদ্ধিজীবীরা সকলেই হিংসার এই রাষ্ট্রিক ভাষ্যের শরীর হননি কিন্তু বিষয়টাকে তারাও দেখেছেন গণ উন্মত্ততা বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাষায় তামস রাত্রির রূপকে এই হিংসাকে বোঝা এবং বিশ্লেষণ করার কাজটা অবশ্যই সহজ ছিল না ব্যাপকতা আর বর্বরতায় এই হিংসা আমাদের পরিজ্ঞাত ইতিহাসের সব পূর্ব দৃষ্টান্তকে অতিক্রম করে গিয়েছিল ফলে এটা খুবই স্বাভাবিক যে এই হিংসার কথা লিখতে গিয়ে অনেকেই বিমূঢ় বোধ করেছেন এবং তার ছাপ তাদের রচনার ওপরেও পড়েছে ছেচল্লিশের কলকাতা দাঙ্গা প্রসঙ্গে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় যেমন মন্তব্য করেছেন তখন কলকাতার মনুষ্যত্ব যেন লোভ পেয়েছিল বাঙালি বিপ্লবীদের স্মৃতিকথায় দেখি স্বাধীনতা লাভ পর্যন্ত ইতিহাসটি বিবৃত করার পর ছোট্ট একটি অনুচ্ছেদে দেশভাগ আর তার পরবর্তী হিংসাকাণ্ডের কথা উল্লেখ করে হঠাৎই যেন তাদের কলম থেমে গেছে অন্নদাশঙ্কর রায় বা ভবতোষ দত্ত রচনায় ধারাও কতকটা এই রকমই কিংবা সেদিনের কথাই মণিকুন্তলা সেন যেমন লেখেন ছেচল্লিশের আগস্ট থেকে সাতচল্লিশের আগস্ট পর্যন্ত দাঙ্গার ক্ষত ধুতে ধুতে আমরা যে পুরস্কার পেলাম তা হল দ্বিখণ্ডিত দেশ আর বুক ভরা কান্না একশো উনআশি স্বাধীনতার লগ্ন থেকে প্রগতির যে রথযাত্রা শুরু হয়েছিল বিভাগোত্তর হিংসা যেন সেখানে একটি সাময়িক ছেদ একটি অনাচা রাষ্ট্র এইভাবেই দেখতে চেয়েছেন বিষয়টিকে রাষ্ট্রের এই পরিকল্প বা প্যারাডাইম যারা সমর্থন করেনি তারা হয় বিমূর করেছেন নিজেদের মনোবেদনাটুকু প্রকাশ করেছেন হীরেন্দ্রনাথের মতো ইতিহাসকে ভেবেছেন এক নিষ্ঠুর দেবতা নয়তো বিকল্প একটা ইতিহাসের কাঠামো তৈরি করে সামাল দিতে চেয়েছেন সেই হিংসার ব্যক্তিকে দন্দন পত্রিকার উল্লেখিত সংখ্যাটিতে তাই দেখি দাঙ্গা নিয়ে কয়েকটি লেখার পরপরই এসে গেছে সাম্প্রদায়িক ঐক্য রক্ষার ত্রিভাগার সংগ্রাম নামে একটি নিবন্ধ সংকলনটি যেন আমাদের বলতে চেয়েছে হিংসার পাশাপাশি সংগ্রামও ছিল বিভেদ যেমন ছিল তেমনই ছিল মৈত্রীয় সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে রেখা গল্পগুলোতেও তাই একটি সম্প্রদায়ের হিংসার পরেই আসে আরেকটি সম্প্রদায়ের হিংসার কথা বোঝা যায় লেখক আগেই একটা ছক তৈরি করে নিয়েছেন একজন প্রতিবেশীর বিশ্বাসঘাতকতার কথা যদি লেখা হয় তারপরেই অবধারিতভাবে আসবে এক কথাও সাম্প্রদায়িক সংঘর্ষকে যখন ভাতৃঘাতী যুদ্ধ বলা হয় ভ্রাতা শব্দটি তখন যেন সুভাসনের কাজ করে ওই শব্দটি দিয়ে আমরা যেন বলতে চাই যদিও ওরা পরস্পরকে সংহার করতে গিয়েছিল আসলে কিন্তু ওরা সম্পর্কে ভাই আমাদের শুভ চিন্তার প্রলেপে আমরা এইভাবে ঢাকা দিতে চাই হিংসার নির্দয়তাকে হিংসা আমাদের কাছে শেষ পর্যন্ত অনুধাবনের অতীত এক অপ্রত্যক্ষ বিষয় হয়ে থাকে আমার তোমার পাপ হিংসার প্রত্যক্ষ আঘাত যাদের ওপর পড়েছিল তারা হিংসাকে দেখেন কিভাবে একদিক থেকে তাদের কাছেও তো এই হিংসা স্বাভাবিক বা বৈধ নয় রাষ্ট্র জাতীয়তা বা প্রগতির যে ধারণাগুলিকে আমরা সযত্নে লালন করি সেই পরিকল্পের সঙ্গে এই হিংসা তো মেলে না আবার আক্রান্ত সম্প্রদায় তো কেবল অপর সম্প্রদায়কেই জিঘাংসু বলে চিহ্নিত করে বিচারের দায় চুকিয়ে দিতে পারেন না বিভাগোত্তর হিংসা আমরা আগেই জেনেছি এমন একটি ঘটনা যেখানে একটি সম্প্রদায় কেবল সহসা হিংস্র হয়ে ওঠে অপরকে আঘাত করেনি যিনি আহত হচ্ছেন তার সম্প্রদায়ের মানুষজনও তো কোথাও না কোথাও হিংসা কাণ্ডে লিপ্ত হয়ে গেছে পাপটা তাহলে দেখা যাচ্ছে একজনের নয় আমার তোমার সকলেরই দিল্লিতে শরণার্থীদের সঙ্গে কাজ করে তাদের মুখের কথা শুনে এরকমই উপলব্ধি হয়েছিল আনিস কিদোয়ের সেসব কথা তিনি আর স্মরণ করতে চাইছেন না কারণ যা কিছু ঘটেছে তা তো আমরাই করেছি প্রত্যক্ষ হিংসার মুখে যারা পড়েছেন তারাও কি এই কথা মনে রাখেন জ্ঞানেন্দ্র পাণ্ডে দেখাচ্ছেন তাদের চেতনায় হিংসা মানে হল অপর সম্প্রদায়ের হিংসা ওদের কাজ আর আপন সম্প্রদায়ের হিংসা হল আত্মরক্ষা ওদের হিংসায় অপরাধের একটা পাপ আছে আমাদের হিংসায় আছে বীরত্বের গরিমা ওদের কাজটা অবৈধ আমাদেরটা ন্যায়সঙ্গত দেশভাগে পীড়িত কিছু মানুষজনের সঙ্গে সাক্ষাৎ আলাপের সামান্য অভিজ্ঞতা বর্তমান লেখকেরও আছে স্বাধীনতা পঞ্চাশ উপলক্ষে বিভিন্ন ইংরেজি পত্রপত্রিকায় একরকম সাক্ষাৎকার ভিত্তিক কয়েকগুচ্ছ রচনা প্রকাশিত হয়েছে সেই সব রচনার আখ্যান রূপকে বিশ্লেষণ করলে আমরা তাহারা একটা মেরু বিভাজনের স্পষ্ট হয়ে ওঠে কথক প্রায় সব ক্ষেত্রে শুরু করেন অপর সম্প্রদায়ের হিংসার কাহিনী দিয়ে এবং সাধারণত গোপন রেখে যান আপন সম্প্রদায়ের আক্রমণাক্ত ভূমিকার কথা কিন্তু এমন নয় যে তারা নিজেদের সম্প্রদায়ের সেই ভূমিকার কথা বিস্তৃত হয়ে গেছেন বা তাই নিয়ে কোনো অনুতাপ বা বেদনা বোধ তাদের নেই প্রশ্ন পাল্টা প্রশ্নের মুখে সেই সব কথা তারা স্বীকার করে নেন এবং যখন বলেন বেশ বিস্তারিতভাবেই বলে যান অনুশোচনার ছাপও কখনো কখনো সেই অনুসৃতিতে পাওয়া যায় কিন্তু এর পরেও অধ্যাপক পাণ্ডে যেমন বলেছেন অপর সম্প্রদায়ের হিংসাকে দেখা হয় আক্রমণের রূপে আপন সম্প্রদায়ের হিংসা কীর্তিত হয় আত্মরক্ষার উপায় হিসাবে কেউ কেউ আবার অপর সম্প্রদায়ের মধ্যেও ভালো মন্দ দুরকম ভাগ করে নেন প্রত্যক্ষ হিংসার অভিজ্ঞতা যাদের আছে তারা যে সহজে নিজেদের কথা বলতে চান না তার কারণ কি এই যে তাদের কাছে কথা বলা মানে নিজের সঙ্গে সংগ্রাম করে যাওয়া নিরবতা দিয়ে তারা কি মুক্তি পেতে চান সেই সংগ্রামের রক্তক্ষরণ থেকে লক্ষ্য করা গেছে বিধ্বস্ত পরিবারগুলি অনেক সময় পরবর্তী প্রজন্মের কাছেও ওই সব কথা আলোচনা করতে চাননি নোয়াখালীর একজনকে যেমন বলতে শুনেছি ওই ঘটনার পর আমার মা আর মাত্র এক বছর বেঁচেছিলেন একটা দিনের জন্য তিনি আমাদের ওই নিয়ে কিছু বলেননি এই যে না বলা এর কারণ কি শুধু এই যে ওই অভিজ্ঞতা হলো এমন কিছু যাকে প্রকাশ করার সামর্থ্য ভাষার নেই নাকি আশিস নন্দী যেমন অনুমান করেছেন পরিস্থিতিকে ভুলে না গেলে ভাঙা জীবনটাকে জোড়া লাগিয়ে নতুন করে আবার শুরু করা যেত না কিংবা মিনাক্ষী ভার্মাকে যেমন একজন বলেছেন এইসব খারাপ কথা তারা আলোচনা করতে চান না কারণ তাদের ধর্মে বলে এই সব কথা আলোচনা করাও পাপ স্মৃতিচারণের এই অনীহাকে কোনো একটি সূত্র দিয়ে বোধ বোঝা যাবে না নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব স্মৃতির পথে এক কঠিন মানসিক প্রতিবন্ধিকতা হয়ে দাঁড়ায় রক্তাক্ত স্মৃতিকে ভুলে গিয়ে কেউ কেউ ধরে রাখতে চান কেবল বিভাগ পূর্বকালের সেই সুখের দিনের স্মৃতির কথা এই স্মৃতি থেকে আবার তৈরি হয় এমন এক অতিকথা যে চল্লিশের দশকের মাঝামাঝি পর্যন্ত বাংলার সাম্প্রদায়িক সম্পর্কে তেমন কোনো সংঘাত ছিল না এই অতিকথার আশ্রয়ে এবং কল্পনার সংগ্রাগে তাঁরা গুরিমান্ডিত করে তুলতে চান সেই লালনযোগ্য স্মৃতিকে তাদের অনুস্মৃতির গঠনে রুক্ষ বাস্তবের অপর নামে স্মৃতিমেদুর অতীতের প্রকারও ছায়া তারা অপসারিত করে দেন যা কিছু মলিন যা কিছু বিরূপ তাদের কেবল পিছু ডাকে বাসি বাজানোর দিনগুলি ভাটিয়ালির দিনগুলি মোহিনী চৌধুরীর লেখা সচীশ দেবমন্মের গান কেউ কেউ আবার স্মৃতিকে ভাগ করে নেন স্মরণীয় আর স্মরণ অযোগ্য এই দুই সচেতন বর্গে তাঁরা বিস্তারিতভাবে বলে যান অগ্নিসংযোগ হত্যা আর লুণ্ঠনের কথা স্থগিত রেখে দেন বিতর্কিকা নারী লাঞ্ছনার প্রসঙ্গটি পাঞ্জাবের এরকম বেশ কিছু ঘটনার কথা জানা গেছে যেখানে একটি শিখ পরিবারের পিতা নিজের হাতে কন্যাদের হত্যা করে তাদের সম্মান রক্ষা করেছিলেন থোয়া খালসা নামে খালসা গ্রামে কুঁয় ঝাঁপ দিয়ে শিখ নারীদের সমবেত আত্মহত্যার কাহিনীও এখন তমস উপন্যাস আর চলচ্চিত্রের সুবাদে আমাদের জানা হয়ে গেছে শিখ আখ্যানে এইসব কাহিনী লিপিবদ্ধ হয়েছিল বীরত্ব আর আত্মবলিদানের মহিমা নিয়ে কিন্তু নারীদের ওপর যৌন নির্যাতনের কাহিনী কি সেইভাবে বলা যায় বিশেষত নিজের পরিবারের কথা এই সব স্মৃতির পুনর্নির্মাণের ক্ষেত্রে কি ধরনের মনস্তাত্ত্বিক সংকট আর সংকোচ কাজ করে বুঝতে চেয়েছে মীনাক্ষী ভার্মা বর্তমান প্রতিবেদকের অভিজ্ঞতাও একই রকম নোয়াখালী যতজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তারা সকলেই নারী ধর্ষণ আর অপহরণের কথা বলেছেন আর তারপরেই জানিয়ে দিয়েছেন আমাদের পরিবারে ওসব কিছু হয়নি আমাদের মেয়েরা জঙ্গলে পালিয়ে গিয়েছিল বিভাজনত্ব হিংসাকে রাষ্ট্র যেমন নিজের সুবিধা মতো ছাঁচে ফেলে ভাষ্য রচনা করতে চেয়েছেন উৎপীড়িত মানুষজন আবার তাদের মতো করে গড়ে নিয়েছেন তাদের স্মৃতিকে অন্যদিকে গবেষক সাহিত্যিকরা অনেক সময় এই কাহিনীকে লিখতে চেয়েছেন তাদের পছন্দ মতো কাটছাট করে নিয়ে অস্বস্তিকর অপ্রীতিকর প্রসঙ্গগুলি যথাসম্ভব বাদ দিয়ে ফলে বিভাগ আর বিভাগ সংযাত হিংসাকে নিয়ে রুচিত হয়েছে নানা ধরনের ভাব নির্মাণ ইতিহাসটি হয়ে গেছে অনেকটাই খণ্ডিত পরিচ্ছন্ন এবং সুবিধা মতো সাজিয়ে তোলা এই ইতিহাসকে তার সমগ্রতায় ধরতে আমাদের হয়তো আরও কিছুদিন লাগবে এই কাজটাই তো এখন আমাদের সামনে পড়ে আছে বিভাজন থেকে যাদের যা পাওনা ছিল তারা তা আদায় করে নিয়েছে আমাদের পরে এখনও রয়ে গেছে দেনা শোধবার ভার